জাহাজ থেকে নেমে আবার আরেকটা স্পিড বোটে উঠছি, এখন আমাদের হোটেলে যাচ্ছি। ক্যাম্বোডিয়ার একটা হার্ট বলতে পারেন, কারণ ক্যাম্বোডিয়ার যত ট্রেড হয়, আপনারা যত গার্মেন্টস এর প্রোডাক্ট পান ক্যাম্বোডিয়া থেকে, সব কিন্তু সিয়ানক ভাইল থেকেই হয়। আর সিয়ানক ভাইল নামটা হলো কিং ছিল, কিং এর নামের থেকেই সিয়ানক ভাইল নামটা দেওয়া হয়েছে। বাট ওইখানে এত সুন্দর একটা আইল্যান্ড আছে, কোরং আইল্যান্ড, ওইখানে কিন্তু আমরা এখন যাচ্ছি সবাই। সো দেখতে থাকেন সবাই। গাইজ, আমরা মাত্র এয়ারপোর্টে নামলাম। এখন দেখেন, এইখান থেকে আমরা সিয়ানক ভ্যালি যাব। আমার কাছে আগে থেকে গ্র্যাব ডাউনলোড করা ছিল, গ্র্যাবে আমি কিন্তু চলে যেতে পারছি। তো গ্র্যাবে আমার লাগছে হলো গিয়ে 41,200 রিয়াল লাগতেছে। সো 41,200 রিয়াল মানে অ্যারাউন্ড $11। সো $11 মতো আমার লাগতেছে, আমি পোর্টে চলে যাব। বাট আপনি যদি এইখানে এসে ট্যাক্সি ভাড়া করেন এই জায়গাটাতে, এখানে কিন্তু ওরা অনেক অনেক চার্জ করবে। সো বেটার আপনি গ্র্যাব ডাউনলোড করে রাখবেন, এসে জাস্ট ওইখানে দেখেন। আমি আগে থেকে কন্ট্যাক্ট করে রাখছি আপনাদেরকে, এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমার পেজে যদি চান আমি দিয়ে দিব টেলিগ্রামে। ওদের সাথে কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্ট করে এখন জাস্ট আমি ওখানে অলরেডি বুক করে রাখছি। 12টার সময় ফেরি আছে, ওই ফেরিতে করে কোরং আইল্যান্ডে চলে যাব। তো গ্র্যাবে করে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম, এই ট্যাক্সিটা চলে আসলো আমাদের জন্য। ফাইনালি আমরা ফেরি ঘাটের কাছাকাছি চলে এসেছি। সবকিছু কিন্তু আগে থেকে গুগল করে রাখলে অনেক ইজি হয়। আমি গুগলে খুঁজে খুঁজে সব বের করছি আগে থেকেই, যে এখানে ফেরিঘাট, ফেরিঘাটের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু। কই, এখানে 7-Eleven আছে? ওয়াও, অ্যামেজিং প্লেস গাইস। সো আমি আগে থেকেই ওদেরকে বুক করে এসেছি, এই যে স্পিডি ফেরি ক্যাম্বোডিয়া, দেখা যায় এখানে বুক করে এসেছি। অ্যান্ড দ্য পোর্ট ইজ ভেরি নাইস, লেটস সি। ও, এখানে 7-Elevenও আছে। সো আমরা এখানে এসে টিকিট নিয়ে নিলাম, টিকিট নিয়ে নিলাম। অ্যান্ড যাওয়া এবং আসা রিটার্ন টিকিট পার পার্সন হলো গিয়ে $25 করে। সো আমরা দুইজনের জন্য দুইটা টিকিট নিয়ে নিলাম। বেবিদের টিকিট লাগে নাই, আমিনার যেহেতু 5 বছর টিকিট লাগে নাই, বেবিরও টিকিট লাগে নাই। আপনারা কোরং আইল্যান্ড গেলে অবশ্যই এখানে 7-Eleven আছে, এখান থেকে আপনারা যতদিন থাকবেন ততদিনের খাবার নিয়ে যাবেন, কারণ ওইখানে সব কিছু আপনি খেতে পারবেন না, ওইখানে লোকাল ফুড পাওয়া যায় সব। বাট এইখানে আপনি কিন্তু চাইলে এই যে স্যান্ডউইচগুলো নিতে পারবেন, বার্গার রয়েছে, ওগুলো জাস্ট গরম করে করে খেলেন, বাট ওইখানে আপনি কিন্তু পাবেন না। সো ফেরিঘাট থেকে অবশ্যই 7-Eleven থেকে যা যা প্রয়োজন সব নিয়ে নেবেন। সো আমাদের ফেরির সময় হয়ে গিয়েছে, এই যে কত কিছু আমরা কিনে নিয়েছি। ওখানে যদি খাবার না পাই বা খাবার যদি মজা না লাগে, এই জন্য প্রিকশন হিসাবে আমরা প্রায় $150 খাবার কিনে নিয়েছি। ভেরি নাইস, ক্যাম্বোডিয়া ইজ বিউটিফুল গাইস। ওয়ান অফ দ্য বেস্ট পার্ট, এই আইল্যান্ডটাই বেস্ট পার্ট মনে হয়েছে আমার। আমরা এতদিন সিএম রেপ ছিলাম, বাট এইখানের মতো মজা আমি কিন্তু আর কোথাও পাই নাই। এখানে জাহাজ দিয়ে যাইতে যাইতে যে একটা ফিলিংস, সো এইরকম ফিলিংস কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। সো এইটা একটু এক্সপেন্সিভ হইলেও বেস্ট একটা ফিল দিবে আপনাকে, বাট
আপনার জাহাজে ওঠার আগে অবশ্যই সবকিছু বুক করে আসতে হবে, এখানে যেখান থেকেই আসেন বুক করে আসতে হবে। সো ওদের টেলিগ্রামটা সবসময় ইউজ করে ওরা, সো টেলিগ্রামে যেখান থেকে ওদের কন্ট্যাক্টটা নেবেন, গুগল থেকে কন্ট্যাক্টটা নিয়ে পরে চলে আসবেন। অ্যান্ড ইটস আ অ্যামেজিং প্লেস, ইউ অল মাস্ট কাম অ্যান্ড ভিজিট। আমরা মাত্র এসে পৌঁছালাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। এন্ড আমাদের হোটেল হলো ওই দূরে যেটা দেখা যাচ্ছে, এইখানে হলো আমাদের হোটেলটা, দেখা যাক কেমন হয়। আমি না চলো বাবা, বৃষ্টি পড়তেছে। জাহাজ থেকে নেমে আবার আরেকটা স্পিড বোটে উঠছি, এখন আমাদের হোটেলে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ভাই ফ্যামিলি নিয়ে অনেক প্যারা। ফ্যামিলি নিয়ে আসলে সবাই এই জায়গায় আসার দরকার নাই। এই যে আমাদের জুতা টুতা খুলে নিছি একদম, এখন আবার স্পিড বোটে করে আমরা যাচ্ছি। আপনাদেরকে একটু আমার হোটেলটা দেখাই। এখানে আমি একটা বাংলো বুকিং করেছি, পুরো একদম সি বিচের সামনে, আর পার নাইট হলো গিয়ে $110 করে। সো ইটস অ্যান অ্যামেজিং প্লেস, এই পুরো বাংলোটাই ওদের, এখান থেকে শুরু। ট্রি হাউস বাংলো নাম ওদের। সো এখানে একটু যদি খেয়াল করেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, অ্যামেজিং প্লেস। অ্যান্ড এখানে আপনি চাইলে স্কুবা ডাইভিং করতে পারবেন, এখানে মিনি বার রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। অ্যান্ড এইখানে স্কুবা ডাইভিং হচ্ছে। ও দেখেন পুরো জায়গাটা জাস্ট অ্যামেজিং একটা প্লেস, ঠিক আছে। দেখেন এই যে স্কুবা ডাইভিং হবে, আমরা যে ফেরিটাতে করে এসেছি, স্পিড ফেরি কাম্বোডিয়া। আর এই পাশে ওদের রিসেপশন রয়েছে। পুরো জায়গাটা একটা দেখার মতো জায়গা, মানে কেউ যদি না আসেন এখানে বুঝবেন না আসলে এই জায়গাটা কি আসলে। এই যে এরকম দেখেন ছোট ছোট বাংলো, হ্যাঁ খুবই সুন্দর, খুবই। ধরেন ক্যাম্বোডিয়াতে আসার আগে অনেকে ডিমোটিভেট করবে আপনাকে, যে এখানে আসা যাবে না, হ্যান না তেন না, ওরা ভালো না, গরিব দেশ, দেখার মতো কিছু নাই। বাট এত কিছু যে আছে দেখার মতো, আপনি না আসলে বুঝবেন কিভাবে, তাই না? এই যে আমি নিজে ভুলে গিয়েছি আমার বাংলো কোনটা আমি ভাড়া নিয়েছি। এইটা নো, আমার মনে হয় এইটা। এই যে উপরে ট্রি হাউসগুলো খুব সুন্দর, প্রথমে ওইটা নিয়েছিলাম, পরে ওরা বললো যেহেতু তোমার বেবি আছে রিস্কি হয়ে যায়, বেটার তুমি এরকম একটা নাও। সো আমি এইটা নিয়েছি। এন্ড এইখানে সামনে 15 মিনিট যা গেলেও ওদের বাংলোই পুরোটা, প্রত্যেকটা বাংলো খুব সুন্দর। এইটা আমরা নিয়েছি। এই যে আমিন অলরেডি ভিতরে খেলা করছে। আমাদের এখানে এয়ার কন্ডিশন আছে, দুই ডাবল বেড, মানে ডাবল ডাবল বেড, দুইটা বেডই ডাবল দিয়েছে আমাদেরকে, বলছে যেহেতু বেবি আছে। প্রথমে যেটা নিয়েছিলাম সিঙ্গেল ডাবল বেড, ওরা দুইটাই ডাবল বেড দিয়েছে। একটু ওয়াশরুমটা একটু দেখাই দিই। আমি না কেমন লাগছে তোমার? এপাশে কাপড় রাখার একটা জায়গা আছে, এই হলো ওয়াশরুম। মোর অর লেস ইটস এ নাইস ওয়ান, তাই না আমি না? এখানের বালুগুলো দেখেন সাদা, পুরা সাদা, একদম সাদা ধবধবা, একদম হোয়াইট কালারের।
যখনই কোনো ময়লা পড়তেছে সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলে। দেখেন এই যে গাছের পাতা, গাছের ডালপালা যা পড়ে সবই সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিন করে ফেলে, দেখেন একদম। আর ক্লিনিং ব্রাশটাও কিন্তু ডিফারেন্ট। একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা ডাব খাচ্ছি এখন, ডাবগুলো অনেক সুন্দর। আর ওদের কাটার সিস্টেমটা অন্যরকম, দেখেন কেমনে কাটছে। এই যে উপর দিয়ে কেটে ফেলছে, উপর দিয়ে কেটে, ঠিক আছে। এরকম বড় একটা গরু কাটার ইয়া দিয়ে। আইসক্রিম খাও না বাবা, ডাব টাব খাও। কানা করতেছে, কোলে নাও কোলে নাও। ২৪ ঘন্টার জন্য $8 দিয়ে আমরা এই বাইকটা নিয়ে নিলাম। আমরা এখন পুরো করং আইল্যান্ড ঘুরে বেড়াতে পারবো। সো আপনারা আসার পরে কিন্তু অবশ্যই এরকমটা একবার বাইক আপনারা ভাড়া করে নেবেন, এন্ড অনেক সস্তা। আপনি ২৪ ঘন্টার জন্য যতটুক তেল প্রয়োজন ওরা তেল ভরে দিবে, কোনো সমস্যা নাই। এখানে আমাকে ওরা ফুল ট্যাঙ্কি করে দিছে, একদম ফুল ট্যাঙ্কি তেল করে দিছে। এখন আমরা এই আইল্যান্ডের পুরো চারদিক দিয়ে সব ঘুরবো আর দেখবো। এখানে রিয়েল সেন্টার বা রিয়েল ক্যাফে নামের একটা রেস্টুরেন্ট আছে, এখানে আসলে এই খাবারগুলো খেতে পারবেন, অ্যান্ড কম্পারেটিভলি অনেক চিপার প্রাইস রাদার দেন হোটেলস অ্যান্ড আদার রেস্টুরেন্টস। এই যে দেখে রাখেন, সো আমাদের হোটেল হলো গিয়ে ওই ওইখানে, এইখানে এতটুকু আমরা এই যে বাইকটা আমরা নিয়ে নিয়েছি, এই বাইক দিয়ে এসে আমরা এইগুলো খাচ্ছি। সো আপনারা আসলে এইটাই খাবেন, অনেক টাকা সেভ হবে, যেহেতু ডলারে পেমেন্ট করতে হয় এখানে। দেখুন এইখানে বিল্ডিং কিভাবে হয়, এই যে জাহাজে করে পাথর চলে আসছে। এই যে একটা পাথর আমি একটু দেখাই কাছের থেকে, এই যে এই পাথর দিয়ে এই যে এখানে ওরা টেনে টেনে নিচ্ছে। এরপরে ওই যে ওইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আমি একটু জুম করে দেখাই, এই যে এই বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই ইটগুলো দেখছেন, এই যে ইটগুলো, এই ইটগুলো এভাবে ওরা নিয়ে আসে, এন্ড দে আর ভেরি হার্ড ওয়ার্কিং। এই গাছগুলোও কিন্তু নিয়ে এসেছে। আজকে আমাদের কো আইল্যান্ডের লাস্ট ডে, এবং আমরা একদম ভোরবেলায় এখানে এসেছি দেখার জন্য যে আসলে ভোরবেলা দেখতে কিরকম এনভায়রনমেন্টটা। তুমি তো দেখাও আশেপাশে, কোনো মানুষ নাই বিচে, খুবই সুন্দর। যেহেতু এখানে লেট নাইট পার্টিজ হয় সেজন্য একদম ফাঁকা থাকে সকালবেলা। আপনারা সকালবেলা আসলে সুন্দর লাগবে। আর যাওয়ার আগে আপনার এখান থেকে অবশ্যই আমরা যে এখান থেকে ননফেং যাব, ননফেং এর বাসের টিকিট, মিনি বাসের টিকিট এইখান থেকেই করে যেতে হবে। মাত্র $15 করে এইখানে বাসের টিকিট পাবেন, এইটা করে তারপরে যাবেন, নয়তো ওইখানে যেয়ে আপনারা কিন্তু টিকিট অ্যাভেলেবেল পাবেন না। তো এইখান থেকে আমাদের জাহাজ হলো গিয়ে আসবে 9:30 সময়, 9:30 সময় আমরা এখান থেকে সিহানুক ভাইল ওইখানে যাব। ওইখান থেকে পরে মিনি বাস যেটা ঠিক করেছি ওইখানে থেকে পরে ননফেং যাব। হ্যালো, পচা
কি লাগতেছে? আমরা যাওয়ার সময় যেই টিকিটটা করে গিয়েছিলাম ওইটার অর্ধেক পোর্শন ওরা কেটে রেখেছিল, এখন আমরা সেইটা দিয়ে আবার ব্যাক করতেছি। ৪৫ মিনিট পর আমরা চলে আসলাম সিহানক ভাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং আপনারা আসার জন্য যা যা ইনফরমেশন দরকার সব কিছুই আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আশা করি আপনারা যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সকল ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।